ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী। শুরুতেই চোখ রাখো যে খবরে, ফের কাট করায় অ্যাম্বুলেন্স, চার ঘন্টা দেরিতে অ্যাম্বুলেন্স আসায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বাইরে পড়ে থেকে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। ষাটার্ধ স্বামীকে অ্যাম্বুলেন্সে তুলতে মরিয়া চেষ্টা স্ত্রী, করোনা সন্দেহে দেখেও এগিয়ে আসেননি কেউ, এমনকি অ্যাম্বুলেন্স চালকও। হাসপাতালের বাইরে পড়ে থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির। বনগাঁ হাসপাতালের এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য। আবারও কাজ করায় অ্যাম্বুলেন্স, এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনারই হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। অ্যাম্বুলেন্স চার ঘন্টা দেরিতে আসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগে শুরু তদন্ত। মৃতের পরিবারের দাবি, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বছর চুয়ান্নর তুলসী মণ্ডলকে হাসপাতালে আনা হয়। র্যাপিড অ্যান্টিবডি টেস্টে করোনা পজিটিভ আসে, এরপরই তাঁকে কোভিড হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, অ্যাম্বুলেন্স আসতে চার ঘন্টা দেরি করে, বিকেলে হাসপাতালের বাইরেই রোগীর মৃত্যু হয়। নিয়ে যাওয়ার পরে বললো যে করোনা পজিটিভ। আমার বাড়ির পাশে প্রধানকে ফোন করলাম যে এরকম অসুবিধা, ওরা বললো যে গাড়ি পাঠাচ্ছে, তাও গাড়ি আসলো না। আর যদি পরিষেবা ঠিক থাকতো এরকম আমার মতন কত মাঝে হারাতো না। এই অভিযোগে তদন্তে শুক্রবার হাসপাতালে আসেন জেলা স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক। আমরা আজকে এসে বিস্তারিতভাবে দেখে গেলাম এখানে হাবড়া হসপিটালের যে ঘটনাটা, সেটা আমরা এবার আমরা রিপোর্ট দেব। রিপোর্টের ভিত্তিতে ওনারা যা সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, করোনা মহামারীর সময় কেন্দ্রের অ্যাডভাইজারি মেনে অ্যাম্বুলেন্সের সংখ্যা যাতে পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করতে হবে সব রাজ্য সরকারকে। কোভিড রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রতিটি জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হবে, কিন্তু তারপরও চাঞ্চল্যকর দাবি করেছেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার। পুরো ম্যাটারটা আন্ডার ইনভেস্টিগেশন জানিয়েছেন। হ্যাঁ, আমি বলেছি আমার তো ডেফিনেটলি আমার অ্যাম্বুলেন্স শুধু করোনার জন্য নয়, যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে তো অ্যাম্বুলেন্স ডেফিনেটলি দরকার। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সবিনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।